নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপাল সেবায় সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো, আমিষ খেয়ে কি গোপালের সেবা করা যায়, গোপালকে কিভাবে ভোগ লাগাবো, যারা আমিষ খান তারা বাড়িতে গোপালের অন্নভোগ লাগাতে পারবেন কি না, যদি পারেন তাহলে তার কী নিয়ম মানতে হবে, ইত্যাদি বহু রকমের কোশ্চেন আমাদের সামনে প্রায়ই এসে থাকে। তো চলুন আজকে এই ভিডিওতে আমরা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম বলে রাখি যে গোপাল যে বাড়িতে থাকেন, নিয়ম অনুসারে, শাস্ত্র অনুসারে সেই বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়। সবথেকে প্রথম নিয়ম, যে বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়। পেঁয়াজ রসুন হয়তো তবুও চলে যেতে পারে বাড়িতে, কিন্তু অন্য কোনো রকম আমিষ রান্না বাড়িতে হওয়া উচিত না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে বাড়িতে যদি আমিষ রান্না হয়ে থাকে এবং এরপরেও গোপালের সেবা করতে কেউ ইচ্ছুক এবং সেবা করেন, তাহলে তাদের বিশেষ কিছু নিয়ম আছে যা মেনে চলতে হয়। প্রথমত, যদি আমিষ রান্না বাড়িতে হয় তাহলে গোপালকে রান্নাঘরে বা রান্নাঘরের আশেপাশে কোথাও স্থান দেবেন না। গোপালকে মন্দিরে অথবা রান্নাঘর থেকে দূরে কোথাও সিংহাসন লাগিয়ে প্রপারলি তার বসবার অ্যারেঞ্জমেন্ট করে তার বসানো উচিত, প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাড়িতে যদি আমিষ রান্না হয় তাহলে আপনারা কিছু বাসনপত্র নিরামিষের জন্য রেখে দিন, যেগুলোতে কোনো দিন পেঁয়াজ রসুন বা অন্য কোনো আমিষ রান্না হয় না, এমন কিছু বাসন ঠাকুরের উদ্দেশ্যে আলাদা করে রেখে দিন। বেশিরভাগ বাঙালি পরিবারই ঠাকুরের উদ্দেশ্যে আলাদা করে বাসন রাখা থাকে। আপনারা যদি নতুন নতুন গোপাল এনেছেন এবং বুঝতে না পেরে থাকেন, তাহলে অন্তত একটি কড়াই, একটি হাতা, একটি খুন্তি, দুধ গরম করার কিছু জায়গা, মানে পায়েস টায়েস বানাবার যদি হয় তাহলে সেরকম কিছু জায়গা, ইত্যাদি দু তিনখানা বাসন আপনারা আলাদা রেখে দিন। যে বাসনে নিজেরা খাবার খান সেই বাসনে ঠাকুরকে কোনোদিনই ভোগ লাগাবেন না। ঠাকুরের জন্য সবসময় রান্নার বাসন এবং ভোগ লাগানোর বাসন আলাদা থাকা দরকার, আর সেইগুলি সবসময় আলাদা সাবান দিয়ে ধোয়া উচিত। যে সাবানে নিজেদের থালা বাসন ধোন সেই ভিমবার দিয়ে বা সেই লিকুইড দিয়ে ধোবেন না, আলাদা কিছু দিয়ে পরে ধোবেন, আলাদা ব্যবস্থা রাখবেন। পাঁচ নম্বর আসছি, যে গোপালের যদি আপনারা আমিষ খান এবং গোপালকে অন্নভোগ লাগাতে চান তাহলে কিভাবে লাগাবো। এবং অনেকেই কোশ্চেন করেন যে আমার একটি চুলা বা একটি গ্যাস স্টোভ রয়েছে, সেক্ষেত্রে আমরা ভোগ কিভাবে বানাবো। তো যেদিন গোপালকে আপনারা অন্নভোগ লাগাবেন, দয়া করে সেই দিনকে আমিষ রান্না করবেন না। রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করে নিন, অন্তত যে প্ল্যাটফর্মটাতে আপনারা গ্যাস বা স্টোভ যাই রেখেছেন সেই প্ল্যাটফর্মটা সুন্দর করে পরিষ্কার করে নিন, কোনো এঁঠো কাঠা তার মধ্যে রাখবেন না। আর গ্যাস স্টোভকে কোনো রান্না করার আগে খুব সুন্দর করে মুছে ফিনাইল টিনাইল দিয়ে বা যে ডেটল দিয়ে বা যে জিনিসই রয়েছে, যাই আপনার ডিসইনফেক্টিভ করার জন্য যাই আপনি ব্যবহার করেন বাড়িতে, সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন, মানে কোথাও যেন কোনো এঁঠো কাঠা, কোনো এঁঠোর ছিটে ফোঁটা ইত্যাদি পড়ে না থাকে। এরপরে কোনো নিরামিষ যে বাসনগুলো রয়েছে আপনাদের কাছে সেইটাতে ভোগ রান্না করুন এবং সেই ভোগে ঠাকুরকে ভোগ দিন। এইভাবে যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে বিশেষ উৎসব অনুষ্ঠানে যেদিন আপনাদের বাড়িতে, যেমন ধরুন শিবরাত্রি আসছে, জন্মাষ্টমী আসে, হোলির দিনে বা যে কোনো দিনে, যে সমস্ত দিনে বাড়িতে আমিষ রান্না হয় না বা বাড়িতে সকলের ব্রত থাকে, উপবাস থাকে, সেদিনকে আপনারা বাড়িতে গোপালের জন্য ভালো করে সুন্দর করে ভোগ রান্না করে তাকে ভোগ দিতে পারেন। যাদের বাড়িতে প্রায়ই আমিষ রান্না হয় তারা কিন্তু গোপালকে অন্নভোগ রোজ দেবেন না, কেননা রোজ এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা নিয়ম মেনে করতে যদি না পারেন তাহলে দেবেন না। সেক্ষেত্রে ঠাকুরকে কী কী ভোগ লাগানো যেতে পারে তার একটা লিস্ট আমি মোটামুটি একটা আন্দাজ দিয়ে দিচ্ছি, বাকি আপনাদের নিজেদের ইচ্ছা মতন আপনারা ভোগ লাগাতে পারেন। যেমন বাড়িতে তিল নাড়ু, নারকেল নাড়ু অথবা কোনো বুঁদির লাড্ডু, যেগুলো হয় এমনি লাড্ডু, বাজারের লাড্ডু, বেসনের লাড্ডু বা বহু রকমের মিষ্টান্ন আপনারা একবারই বানিয়ে সপ্তাহভরের জন্য বানিয়ে রেডি করে রাখতে পারেন। কাঁচের শিশিতে বা স্টিলের জায়গাতে রেখে দিলে এগুলো খারাপ হয় না, ছ সাত দিন আরামসে চলে যায়। তো সেই লাড্ডুর ভোগ লাগান। কিছু যদি নোনতা জিনিস বা চানাচুর টাইপের বা কাঠি নিমকি তৈরি করে রাখেন, কেননা সবসময় তার মিষ্টি ভোগ দেওয়া যায় না, তো সেইগুলি তৈরি করে রাখেন, তো ওই জিনিসগুলিও ভোগ লাগানো যায়। একটা তুলসী মালা বা তুলসীর পাতা নিশ্চয়ই ভোগে দেবেন, যদি তুলসী পাতা না দেন ভোগে, ভোগ ঠাকুরে সবাইকে একসাথেই ভোগ লাগাচ্ছেন মন্দিরে সব ঠাকুরকেই, সেক্ষেত্রে যদি ভোগে তুলসী পাতা না দেন তাহলে আলাদা করে একটি তুলসী মালা অথবা একটি বাটিতে, ছোটো বাটিতে আলাদা করে তুলসীর কিছু পাতা আপনারা রেখে দিন।
তো কেননা কোথাও কোথাও তুলসীর ছোঁয়া যদি না থাকে তাহলে ঠাকুর ভোগ গ্রহণ করেন না। এরপরে আসি যে অনেকে বলেন যে সকালবেলায় আমরা যদি আমিষ খাই তাহলে বিকেলবেলাতে আমরা পুজো কীভাবে করব। তো দেখুন, যে বস্ত্রে আমিষ খেয়েছেন সেই বস্ত্রে পুজো করা উচিত নয়। আমি আপনাদের শাস্ত্র অনুযায়ী নিয়মগুলো বলে দিচ্ছি, বাকি আপনারা শাস্ত্র অনুযায়ী তো নিয়ম এটাই কি আপনাদের আমিষ খাওয়াই উচিত নয়। দ্বিতীয় কথা, যদি সে তাও হয় তাহলে অন্ততপক্ষে আপনারা যে বস্ত্রে খাওয়া দাওয়া করেছেন বা যে বস্ত্রে আমিষ রান্না করেছেন সেই বস্ত্রে ঠাকুরকে ছোঁয়া উচিত নয়। আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার সময় বা ঠাকুরের যে সন্ধ্যা আরতি দিয়ে ভোগ লাগিয়ে ঠাকুরকে যখন শয়ন করাবেন সেই সময়টুকুর জন্য অন্তত বস্ত্র চেঞ্জ করে হাত পা ধুয়ে হাত পা মুখ ধুয়ে তারপরে ঠাকুরকে স্পর্শ করুন বা তারপরে ঠাকুরকে শোয়ান। যদি সম্ভব হয় তাহলে অনেকেই স্নান করেন, কিন্তু রোজ রোজ হয়তো স্নান করা সাধারণ গৃহস্থ লোকের পক্ষে সম্ভব হবে না বা অনেকের পক্ষেই সম্ভব হয় না। আর সেক্ষেত্রে আপনারা বস্ত্র চেঞ্জ করে নিন, সম্পূর্ণ ধোয়া বস্ত্র যেগুলো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরে হাত পা ধুয়ে তারপরে ঠাকুরের সন্ধ্যা আরতি করা বা শয়ন দেওয়া অথবা ভোগ দেওয়া ইত্যাদি কাজগুলো করতে পারেন। তো এই ভিডিওতে আমি খুব পরিষ্কার করেই আপনাদের বোঝাবার চেষ্টা করেছি যে আমিষ খাওয়া উচিত কি নয়, যদি খেয়ে থাকেন তাহলে কিভাবে সেবা করবেন, ঠাকুরের ভোগ কিভাবে লাগাবেন, আর আপনারা যদি আমিষ খেয়ে থাকেন তো সবথেকে ভালো প্রতিদিনকার ভোগে আপনারা ফলের ভোগ লাগান। ফলের ভোগ সবথেকে ভালো হয়, দুধের ভোগ লাগাতে পারেন, কখনো কখনো সুজি পায়েস ইত্যাদি করে ভোগ লাগাতে পারেন। এগুলো কোনোভাবেই কখনোই আমিষ হয় না, বাস বাসনটা যেটাতে বানাবেন সেটার খেয়াল রাখবেন। আর যদি আরও কোনো কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। আর আরেকটি প্রশ্ন প্রায়ই এসে থাকে দেখেছি আমি, কি ঠাকুরের ভোগটা কি পেঁয়াজ রসুনযুক্ত খাবারের সাথেও খাওয়া যায়। তো ঠাকুরের ভোগ কখনোই কোনো পেঁয়াজ রসুনযুক্ত খাবারের সাথে খাওয়া উচিত নয়। ঠাকুরের ভোগ সবসময়তেই আপনারা হাত মুখ ধুয়ে পরে শুধু ভোগটুকুই গ্রহণ করুন, অন্য কোনো খাবারের সাথে মিক্স করে ভোগ খাওয়া উচিত নয়, ঠিক আছে। আরও যদি কোনো কোশ্চেন থাকে তো নিশ্চয়ই জানাবেন। আর এই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগেছে বা মনে হচ্ছে যে আপনাদের কোনো উপকারে লাগবে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, অনেকেই এই ভিডিও থেকে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তো বন্ধুরা, সকলেই খুব ভালো থাকুন, গোপালের সেবায় মত্ত থাকুন। আরও নতুন নতুন গোপাল সম্বন্ধীয় বহু ভিডিও আসতেও চলেছে আর চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা নিশ্চয়ই একবার ভিডিওগুলি দেখবেন। আমার ধারণা আপনারা নিশ্চয়ই এর থেকে উপকৃত হবেন, বেশি করে শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। যেন দেখা হবে আবার এক নতুন ভিডিওতে, তখনও পর্যন্ত সকলকেই টাটা বাই বাই জানাই, রাধে রাধে বলে আজকের ভিডিও এন্ড করি। বাই বাই বন্ধুরা, রাধে রাধে।